স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা, মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। দুর্গাপূজার সময়ে শ্রীমা বেলুড় মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দে সাড়া পড়ে যেত, বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে। এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। বিবরণটি এই: এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শশী মা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন। মহারাজ গেটে দাঁড়াইয়া মহামায়কে জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতর লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। মহারাজ মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করিলেন। মহারাজের আদেশে সাধু ভক্তগণ দুই সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং করজোড়ে সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোড়ে পূর্বাশ্র হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া চক্ষে ধারা। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি দুই হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল, মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত হইল। 1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে তীর্থ দর্শনের পর সীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন সীমাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানির গাড়ির দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বৌমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন। অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ যে আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদ স্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তার শরীর অসাড়, হুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ। বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন, উহাতে আশ্চর্য ফল ফুলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা, হরি ওম তৎসত।